আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কত বড় উদার মনের মানুষ ছিলেন এবং কত বিচক্ষণ জ্ঞানী মানুষ ছিলেন তিনি বলছেন ততক্ষণ পর্যন্ত আমার কোন ফতোয়া মানুষের সামনে দেওয়া জায়েজ নয় কোন আলেমের জন্য যতক্ষণ পর্যন্ত ওই ফতোয়ার পিছনে কোরআন হাদিস আছে কিনা এটার দলিল খুঁজে বের করে সুবহানাল্লাহ যদি আমার কোন ফতোয়ার বিরুদ্ধে নবীর কোন কথা চলে আসে তাহলে আমার ফতোয়াকে নিক্ষেপ করো ফেলে দাও যে নবীর ওই কথাটা মেনে নাও সুবহানাল্লাহ এরপরে বলছেন কেউ জিজ্ঞেস করছেন যদি সাহাবীর কোন কথা আপনার বিরুদ্ধে চলে যায় তখন তিনি বলছেন সাহাবীর কোন কথা যদি আমার কোন ফতোয়ার বিরুদ্ধে চলে যায় তাহলে আমার ফতোয়াকে ফেলে দাও সাহাবীর কথাটাই গ্রহণ করো কারণ তো আমি নবীর সহচর্য পাই নাই আমি নবীর সঙ্গে মিশতে পারি নাই নবীকে সরাসরি দেখতে পারি নাই কিন্তু ওই সাহাবীরা নবীর সাথে থেকেছে ওই সাহাবীদের কথা আমি আবু হানিফার চাইতে অনেক দামি অতএব আমার কথা আমার মাসলা মাসায়েলের বিরুদ্ধে যদি কোন সাহাবীর কথা চলে যায় তাহলে ওই সাহাবীর কথাটা মেনে নাও আমি আবু হানিফার কথাটাকে তোমরা নিক্ষেপ করো জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে আবার প্রশ্ন করা হলো যদি সাহাবীদের পরের স্থান তাবেঈ তাবেঈদের কোনো কথা তাবেঈদের কোনো মাসলা যদি আপনার কথার বিরুদ্ধে আপনার মাসালার বিরুদ্ধে চলে যায় তাহলে কি করব এবার তিনি বলছেন তাবেঈদের কোনো কথা যদি আমার কথা আমার মাসলার বিরুদ্ধে চলে যায় আমি তো কোরআন হাদিসের বিরুদ্ধে বাহিরে কিছুই দেই নাই তারপরও যদি তাবেঈদের কোনো কথা আমার মাসলার বিরুদ্ধে চলে যায় তাহলে তোমরা ওই তাবেঈদের কথা এবং আমার কথা দুইটাকে একত্রিত করবা করার পরে যাচাই বাছাই করে দেখবা আমি আবু হানিফারটা উত্তম নাকি তাদেরটা উত্তম তাদেরটা উত্তম হলে তাদেরটা গ্রহণ করবা আমারটা উত্তম হলে আমারটা গ্রহণ করবা কত বড় মানসিকতার অধিকারী হলে কত বড় মন মানসিকতার অধিকারী হলে এই কথাটা বলতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে ওনার আসল নাম নুমান বিন সাবিত পিতার নাম সাবিত উপনাম হলো আবু হানিফা এই আবু হানিফা নামটাই ছিল প্রসিদ্ধ এই নামে তিনি বেশি পরিচিতি লাভ করেছিলেন তিনি একজন তাবেঈ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হওয়ার এবং সহচর্য নেওয়ার সৌভাগ্য হয়েছিল কেউ কেউ বলেছেন তাবে তাবেই ছিলেন আবার কেউ কেউ বলেছেন যে তাবেই ছিলেন অধিকাংশের মত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন তাবেই ছিলেন অর্থাৎ সাহাবীদের সহচর্য পেয়েছিলেন এবং মজার বিষয় হলো এইটা এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইসলামের জন্য দ্বীনের জন্য এত বেশি করেছেন ওনার বংশধররা বলতেন যে আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ফসল কেন একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পিতা গিয়ে দোয়া চেয়েছিলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হানিফার বংশের জন্য দোয়া করেছিলেন এজন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এর বংশধররা বলতেন যে আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার ফসল সুবহানাল্লাহ যে কারণে এত জ্ঞানী এবং বিচক্ষণ একজন সন্তান আবু হানিফা জন্মগ্রহণ করেছিল ওই বংশের মধ্যে তিনি দিন প্রচারের কাজ করতেন কোরআন হাদিস গবেষণা করতেন মাসালা মাসাইল বের করতেন এর পাশাপাশি তিনি জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করতেন কাপড়ের দোকান ছিল ওনার আজকে আমাদের সমাজের অনেক হুজুর দেখা যায় আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়া পড়ে থাকি কিন্তু আলাদা কোনো ইনকাম সোর্স তৈরি করি না কিন্তু প্রত্যেকটা নবী রাসূলগণ দাওয়াতের কাজও করেছেন দাওয়াতি কাজের পাশাপাশি নিজে প্রতিটা নবী নিজেরা কোনো না কোনো কাজ করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসা করেছেন এরপরে উটদুম্বা ছাগল চড়িয়েছেন এরপরে মুসা আলাইহিস সালাম তিনিও রাখালের কাজ করেছেন প্রত্যেকটা নবীর জীবনী খুলে দেখেন সব নবীরা কোনো না কোনো কাজ করেছেন দাওয়াতের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজের সঙ্গে জড়িয়েছিলেন তাহলে আমাদেরকেও শুধুমাত্র মসজিদের মাদ্রাসার পিছনে লেগে থাকলে শুধুমাত্র ওয়াজ মাহফিলের পিছনে লেগে থাকলেই হবে না বরং আলাদা একটা ইনকাম সোর্স হালাল একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করতে হবে যেমনটি করেছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি শুধু হাদিয়া তোহফার জন্য বসে থাকতেন না বরং তিনি নিজেই কাপড়ের একটা দোকান দিয়েছিলেন এই কাপড়ের দোকানে যা লভ্যাংশ আসতো এই লভ্যাংশের টাকাগুলো দিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে চলতেন এবং গরিব ছাত্রদেরকে পড়াশোনার খরচ চালাতেন সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের হাজার হাজার ছাত্র ছিল এই ছাত্রদের মধ্যে এতিম অসহায় গরিব যারা এই বাচ্চাদের পড়াশোনার খরচ তিনি নিজের এই দোকানের লাভের টাকা দিয়ে খরচ চালাতেন কত বড় উদার মানসিকতার মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদি দেখেন আমরা আজকে
শুধুমাত্র হাদিয়া তোহফার জন্য বসে থাকে, কিন্তু উনি হাদিয়া তোহফার জন্য বসে তো থাকেনি, নিজে জীবিকা নির্বাহের জন্য দোকানদারি করেছেন, কাপড়ের দোকান ছিল ওনার, এবং এই কাপড়ের দোকানের যা লাভ আসতো লাভের টাকা দিয়ে নিজে চলা বাদ দিয়া নিজে চলতে যতটুকু লাগতো এতটুকু রেখে দুনিয়া করেন নাই, উনি গরিব ছাত্রদেরকে পড়াশোনার কাজে খরচ করছেন। এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়া শুধুমাত্র নিজের জন্য নয়, বরং আশেপাশে যদি দরিদ্র এতিম গরিব বাচ্চা কাচ্চা থাকে, পড়াশোনা করতে পারতেছে না, দিনিয়া ইলম শিক্ষা করতে পারছে না, তার পিছনে একটু খরচ করুন, তাহলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কেমন জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন তার ছোট্ট একটি ঘটনা বললেই আপনারা বুঝবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইয়ের বয়স মাত্র 13 বছর, জোরে বলবেন কত বছর, 13 বছর বয়সে তৎকালীন সময়ে বিধর্মীরা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং এমন কিছু প্রশ্ন মুসলমান ইসলামিক স্কলারদের সামনে আলেমদের সামনে ছেড়ে দেয় যে প্রশ্নের উত্তর আলেমরা কোরআনও খুঁজে পায় না হাদিসেও খুঁজে পায় না, এমন কিছু বেকায়দার প্রশ্ন করে দেয় এই প্রশ্নের উত্তর কোনো মতেই তারা খুঁজে পাচ্ছে না। এখন যদি মুসলমানদেরকে কোনো প্রশ্ন করা হয় ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, এটা যদি আমরা মুসলমানরা বিধর্মীদেরকে উত্তর দিতে না পারি তাহলে তো আমাদের ধর্মটাকে আমরা ছোট করে ফেললাম। এজন্য সব আলেমরা চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে বিধর্মীরা ইহুদি খ্রিস্টানরা এমন কিছু প্রশ্ন করছে যেই প্রশ্নের উত্তর আমাদের কোনো আলেমরা জানে না, কারণ এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই, উত্তর দিব কেমনে, বেকায়দায় পড়ে গেছে। ইমাম আবু হানিফার বয়স বলছিলাম কত বছর, মাত্র 13 বছরের বালক, কিশোর বালক। এই 13 বছরের বালক করছে কি, সে বলছে আপনারা যদি অনুমতি দেন তাহলে ওই যে লোকগুলা প্রশ্ন করছে, মোটামুটি 5টা প্রশ্ন করছে, জোরে বলেন কয়টা, 5টা প্রশ্ন করছে, এই 5টা প্রশ্নের উত্তর কোনো আলেমরা তো দিতে পারে নাই, এখন আমাকে যদি অনুমতি দেন আমি আবু হানিফা আমি তাদের 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এই নোমান বিন সাবিত তিনি বলছেন আমি তাদের 5টা প্রশ্নের জবাব দিয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা কেমন বেকায়দার প্রশ্ন দেখেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মাত্র 13 বছর বয়সী যুবক, 13 বছর বয়সী একজন কিশোর বালক, এই বালক এবার প্রশ্নের উত্তর দিবে, এমন কঠিন কঠিন 5টা প্রশ্ন করেছে যেই 5টা প্রশ্নের উত্তর তৎকালীন সময়কার বড় বড় আলেমরাও কোরআন হাদিসের মধ্যেও খুঁজে পায় নাই। তাদের প্রশ্ন নাম্বার 1 প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, তারা বলছে তোমরা বলো তো তোমাদের আল্লাহ এখন কি করলো, সুবহানাল্লাহ, আচ্ছা বলেন তো আল্লাহ এখন কি করলো, এই এই কথা কি আমরা কেউ জানি নাকি, বলেন আল্লাহ এখন কি করলো, এই প্রশ্ন বলছে, এইটার উত্তর কোরআনেও নাই হাদিসেও নাই। ইমামে আজম আবু হানিফা বলছে আমি তোমাদের প্রশ্নের উত্তরে দিব, নাম্বার 1 তারা বলছে তোমরা বলো তো তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করলো কি করলো, এরপরে নাম্বার 2 নম্বরে বলছে ও মুসলমানেরা তোমরা বলো তো তোমাদের আল্লাহর আগে কে ছিল এবং তোমাদের আল্লাহর পরে কোন আল্লাহ থাকবে, আচ্ছা বলেন তো এই প্রশ্নের উত্তর সহজ নাকি কঠিন, কেউ বলতে পারে না কারণ কোরআনেও নাই হাদিসেও নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ নুমান বিন সাবিত ছোট্ট বালক সঙ্গে সঙ্গে বলছে আর প্রশ্নগুলো বলো, এবার তারা 3 নম্বর প্রশ্ন বলছে তোমরা বলো তো মুসলমানরা তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে, ইউরোপের দিকে তাকিয়ে আছে নাকি আমেরিকার দিকে তাকিয়ে আছে নাকি সৌদি আরবের দিকে তাকিয়ে আছে নাকি বাগদাদের দিকে তাকিয়ে আছে নাকি লিবিয়া নাকি তুরস্ক নাকি রাশিয়া নাকি বাংলাদেশ নাকি ভারত, কোন দেশের দিকে তোমার আল্লাহ এখন তাকিয়ে আছে, কোন দিকে তাকিয়ে আছে এখন একটু বলো, কেউ বলতে পারে না কোরআনও নাই হাদিসেও নাই, উত্তর কেমনে দিব। এরপরে 4 নম্বর বলছে ও মুসলমানেরা তোমরা এখন বলো তোমাদের আল্লাহ যে আছে এটা তোমরা বুঝবা কেমনে, কেমনে বুঝো, কেউ উত্তর দিতে পারে না। 5 নম্বরে ইহুদিরা প্রশ্ন করে বিধর্মীরা প্রশ্ন করে ও মুসলমানেরা তোমরা একটু বলো তো তোমাদের নবী তো মিরাজে গিয়েছিল কিন্তু আমরা জানি ওই যে মিরাজে যাওয়ার জন্য জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করার জন্য
আসমান ভেদ করে যাওয়া লাগবে, আসমান ভেদ করে করে যাওয়া লাগবে। কিন্তু তোমরা একটু বলো তো, আসমানের তো কোনো ফাটল নাই, কোনো জায়গা ফাঁক ফোকর নাই। তাহলে তোমাদের নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, তোমরা একটু বলো তো আল্লাহ আসমানের কোন দরজা দিয়ে কোন দিক দিয়ে নবীকে মেরাজে নিলেন? এমন বেকায়দার পাঁচ পাঁচটা প্রশ্ন করলো তারা, কেউ উত্তর দিতে পারে না। বড় বড় আলেমরা, ইসলামিক স্কলাররা সামনে চুপ করে বসে আছে, কারণ এই উত্তরগুলো কোরআনেও নাই হাদিসেও নাই। আসলে বিধর্মীদের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে ছোট করা, ইসলামকে ছোট করা। কিন্তু ইমামে আজম আবু হানিফা, এই নুমান বিন সাবিত ছোট্ট বালক, মাত্র 13 বছর বয়সী বালক, টেনশন করলো না, চিন্তা করলো না, সঙ্গে সঙ্গে যেই না বলল, তোমাদের আল্লাহ এখন কি করলো, কোন কাজটি করলো? এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, নুমান বিন সাবিত এই ছোট্ট বালক, 13 বছর বয়সী যুবক, সঙ্গে সঙ্গে বলছে, তোমরা আমার কাছে প্রশ্নের উত্তর নিতে চাও, তোমরা বলো দরকারটা তোমাদের নাকি আমার? যে প্রশ্নের উত্তর দেবে সে বড়, নাকি যে প্রশ্ন করে সে বড়? আমার ভাইয়েরা বলেন তো, ছাত্রের দাম বেশি নাকি শিক্ষকের দাম বেশি? শিক্ষকের দাম বেশি। তাহলে ছাত্র একটা অজানা প্রশ্ন শিক্ষকের কাছে করছে, শিক্ষক এখন সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের উত্তর দেবে, জবাব দেবে। তাহলে শিক্ষক যেহেতু জবাব দেবে, প্রশ্নের উত্তর ছাত্রদেরকে জানায় দেবে। এজন্য শিক্ষক বসবে চেয়ারে আর ছাত্ররা সামনে দাঁড়িয়ে থাকবে শোনার জন্য, ঠিক না? ঠিক এই রকম নুমান বিন সাবিত বলছেন, ও বিধর্মীরা, তোমরা বলো তো, যে প্রশ্ন করে তার মান বেশি, তার দাম বেশি, নাকি যে উত্তর দিবে তার দাম বেশি? সঙ্গে সঙ্গে এই কথা, এই কথাটি শোনার পরে সামনে থেকে ওই ইহুদিরা, ওই বিধর্মীরা বলছে, বিধর্মীরা বলছে, প্রশ্নের উত্তর যে দেবে তার দাম বেশি। তখন বলছে, প্রশ্নের উত্তর যদি দেওয়ার কারণে তার দাম বেশি হয়, তাহলে আমি তো প্রশ্নের উত্তর দিব, তোমরা জানো না প্রশ্ন করছো, তাহলে আমি শিক্ষক, তোমরা ছাত্র, চেয়ার থেকে উঠো, উঠে দাঁড়ায় সামনে দাঁড়াও, আর আমি নুমান বিন সাবিতকে ওই চেয়ারে বসতে দাও। সঙ্গে সঙ্গে যেই কাজ, যেই কথা, সেই কাজ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ এই নুমান বিন সাবিতকে ওই বিধর্মীরা চেয়ারে বসতে দিল, কারণ উত্তর দিবে, আর বিধর্মীদেরকে সামনে দাঁড়ায় দিল। দেওয়ার পরে বিধর্মীরা প্রশ্ন করেছিল, খুব খেয়াল করবেন, প্রশ্ন করেছিল, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করলো? নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা বলছে, আমাদের আল্লাহ এই মুহূর্তে তোমার মতো বেকুবকে চেয়ার থেকে উঠাইয়া আমার মতো ছোট্ট বাচ্চাকে ওই চেয়ারে বসায় দিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে দুই নম্বর প্রশ্ন করছে মুসলমানদেরকে ছোট করার জন্য, ও মুসলমানেরা, তোমরা বলো, তোমাদের আল্লাহ এখন যিনি আছে, তার আগে কোন আল্লাহ ছিল এবং এই আল্লাহর পরে কোন আল্লাহ থাকবে? এই কথা বলার পরে নুমান বিন সাবিত বলছে, তোমরা শোনো, তোমাদের মধ্যে অঙ্কে ভালো, কে অঙ্কে পারদর্শী এমন কেউ আছো নাকি? থাকলে আমার সামনে আসো। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একজন গণিতবিদ, অঙ্কবিদকে সামনে নিয়ে আসা হলো। আনার পরে ওই অঙ্কবিদকে বলা হলো, তুমি 1 থেকে শুরু করে নিয়ে গণা শুরু করে দাও তো অঙ্ক। এই লোকটা গণা শুরু করছে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে গুনতে আছে, গুনতে আছে, কিন্তু গুনে গুনে শেষ হয়, যতই গুনে 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 শেষ করতে পারে না, কারণ হাজারের পরে শতকের পরে হাজার, তারপরে লাখ, তারপরে কোটি, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন, গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, তারপরেও সংখ্যা শেষ করা যাবে। আমার ভাইয়ারা এরপরে বলছে, এইবার 10 থেকে উল্টা দিকে এসো, গুনতে গুনতে 10 থেকে উল্টা দিকে গোনা শুরু করলো, গুনতে গুনতে 10-এর পর 9, তারপর 8, তারপর 7, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর আর কিছু আছে নাকি? একের আগে আর কিছু খুঁজে পাই না, চুপ করে গেল। ইমামে আজম আবু হানিফা ছোট্ট বালক নুমান বিন সাবিত সঙ্গে সঙ্গে বলে, ও বিধর্মীরা শোনো,
একের আগে যেমন কিছু নাই ঠিক তেমন করে আমার আল্লাহর আগেও কিছু নাই আমার আল্লাহ আগেও ছিলেন এই আল্লাহ পরেও থাকবেন এই আল্লাহ আল্লাহর পরেও কেউ নাই আগেও কেউ নাই আল্লাহ হলেন মহান রব সুবহানাল্লাহ তিন নম্বরে প্রশ্ন করলো বিধর্মীরা তিন নম্বরে নোমান বিন সাবিত কে বলছে নোমান বিন সাবিত আবু হানিফা রে ও আবু হানিফা নোমান বিন সাবিত তিন নম্বর প্রশ্ন হলো তুমি একটু বলো তো তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছেন কোন দিকে তাকিয়ে আছে কারণ আমরা মানুষরা এই যে আমি আপনাদের তাকে তার দিকে তাকিয়ে আছি আমার মসজিদের মুসল্লিদের তাকে দিকে আমি তাকিয়ে আছি পিছন দিকে কি আছে এটা আমি দেখতে পাচ্ছি না আমি যদি পিছনে তাকাই তাহলে সামনে আপনারা কি করছেন আমি দেখতে পাচ্ছি না আমি যদি ডান দিকে তাকাই বাম দিকে দেখতে পাই না বাম দিকে তাকালে ডান দিকে আমি দেখতে পাই না এখন তাদের প্রশ্ন হলো তোমাদের আল্লাহ তো মহান আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে কোন জায়গার দিকে তাকিয়ে আছে একটু বলো তো সবাই অবাক আল্লাহ কোন দিকে তাকায় আছে কেমনে বলবো কোরআনেও নাই হাদিসেও নাই আল্লাহ এখন আমেরিকায় তাকাইছে নাকি আফগানিস্তানে তাকাইছে নাকি পাকিস্তানে তাকাইছে নাকি লিবিয়ায় তাকাইছে নাকি সৌদি আরবে নাকি ইন্ডিয়ায় নাকি আফ্রিকায় কোন দেশের দিকে আল্লাহ তাকাইছে এটা তো আমরা কেউ বলতে পারবো পারবো না ইমামে আজম আবু হানিফা ছোট্ট বাচ্চা নোমান বিন সাবিত বলছো ও বিধর্মীরা এই মুহূর্তে তোমরা একটা মোমবাতি অথবা প্রদীপ নিয়ে আসো সঙ্গে সঙ্গে কথাই যাক কথা শোনার সাথে সাথে একটা প্রদীপের ব্যবস্থা করা হলো মোমবাতির ব্যবস্থা করা হলো ব্যবস্থা করার পরে মোমবাতির উপরে এক জায়গায় ওইটা রেখে দেওয়ার পরে প্রদীপের উপরে আগুন জ্বালায় দেওয়া হলো আলো আগুন জ্বালানোর পরে তারা বলছে তোমরা এখন বলো তো নুমান বিন সাবিত আবু হানিফা বলছে ও বিধর্মীরা তোমরা একটু বলো তো এই যে মোমবাতির উপরে আগুন জ্বালালাম প্রবিতে প্রদীপের উপর আগুন জ্বালালাম এই প্রদীপের উপরের আগুন এখন কোন দিকে আলো দেয় সুবহানাল্লাহ বলবেন না সঙ্গে সঙ্গে বলছে এই প্রদীপের আলো চারিদিকে আলো দেয় ডানেও আলো দেয় বামেও আলো দেয় পিছনে আলো দেয় সামনে আলো দেয় চারিদিকে আলো দেয় তার মানে বোঝা যাচ্ছে এই প্রদীপের আলো যেমন এখন চারিদিকে ছড়ায় আছে আমার আল্লাহ প্রদীপের মতো চারিদিকে একসঙ্গে তাকায় আছে সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই নোমান বিন সাবিত এত জ্ঞানী এত বিচক্ষণ একজন আল্লাহর বান্দা ছিল আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে চতুর্থ নম্বরে প্রশ্ন করছে ওই বিধর্মীরা বলো তো নোমান বিন সাবিত তুমি একটু বলো তো তোমার আল্লাহ সম্পর্কে জানতে চাই তোমার আল্লাহ যে আছে এটা তোমরা বুঝবা কেমনে কেমনে বুঝো ইমামে আজম আবু হানিফা সঙ্গে সঙ্গে প্রশ্নকারীর কাছে গেলেন যাওয়ার পরে একটা থাপ্পড় মারলেন থাপ্পড়টা মারছে কেমন আস্তে করে মৃদু করে একটা থাপ্পড় মারছে যেই থাপ্পড়ে ব্যথাও লাগবে না দাগও হবে না বোঝা যায় কথা আস্তে করে একটা থাপ্পড় মারছে যেই থাপ্পড়ের ব্যথাও লাগবে না পাঁচ আঙ্গুলের দাগ উঠবে না যেই না থাপ্পড় আস্তে করে মারলো মারার পরে বলছে তুমি তো ছোট্ট বাচ্চা আমারে থাপ্পড় মারলা কেন সঙ্গে সঙ্গে বলছে আমি যে তোমারে থাপ্পড় মারছি তার প্রমাণ কি তোমারে যে থাপ্পড় মারছি তোমার গালে তো দাগও নাই তোমারও তো ব্যথাও লাগে নাই তাহলে তুমি বুঝলা কেমনে থাপ্পড় মারছি তো বলছে এই যে থাপ্পড় মারলা এটা আমি বুঝি না এটা আমি অনুভব করছি সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে নোমান বিন সাবিত বলে আমার আল্লাহ যে আছে এটা দেখা লাগে না বোঝা লাগে না এটা অনুভব করা যায় যারা ইমানদার তারাই অনুভব করতে পারে সুবহানাল্লাহ এরপরে পাঁচ নম্বরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নোমান বিন সাবিত বয়স মাত্র ১৩ বছর কত মাত্র ১৩ বছর বয়সের যুবক কিশোর বালক এই ১৩ বছর বয়সী বালকের কত জ্ঞান বুদ্ধি আমার আল্লাহ তার মধ্যে ঢুকে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই নোমান বিন সাবিত ছোট্ট বাচ্চার সামনে বিধর্মীরা পাঁচ নাম্বার প্রশ্ন করল পাঁচ নাম্বারে বলল নোমান বিন সাবিত ও মুসলমানেরা তোমরা একটু বলো তো তোমরা যে বিশ্বাস করো তোমাদের নবী মেরাজে গিয়েছিল নবী যে মেরাজে গিয়েছিল এটা আমরা বিশ্বাস করি না আমার ভাইয়েরা এটা বিশ্বাস করাটাও ঈমান এইবারে বলছে তোমাদের নবী যে মেরাজে গিয়েছিল এই মেরাজে যাওয়ার জন্য আসমান ভেদ করা লাগছে দুনিয়া থেকে আসমানে
আল্লাহর নবী গিয়েছে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করেছে আল্লাহর আরশে আজিমে পর্যন্ত গিয়েছিল তোমরা বলো তো আল্লাহর আরশে যাওয়ার জন্য আসমান ভেদ করে আসমানের কোন দরজা দিয়া কোন দিক দিয়া আল্লাহর নবী মিরাজে গিয়েছিল কেউ তো পারে না বলতে কেউ তো পারে না সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট বলল তোমাদের মধ্যে একজন আমার সামনে একটা মুরগির ডিম নিয়ে আসো মুরগির ডিম নিয়ে আসার পরে এই ডিমটা তাদেরকে দেখাচ্ছে দেখানোর পরে বলতেছে ডিমের মধ্যে কি কোনো ফাটল আছে নাকি বলে ফাটল নাই বলে এখন যদি এই মুরগির ডিমের মধ্যে বাচ্চা তৈরি হয় এই বাচ্চা কোন দিক দিয়ে কোন দরজা দিয়ে বের হবে একটু বলো তো ভিতরে মেরা কোনো উত্তরে দিতে পারে না চুপ করে ইমাম আবু হানিফার দিকে তাকিয়ে থাকে কোনো উত্তরে দিতে পারে না এমন সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলে শোনো এই মুরগির বাচ্চা বের হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দরজা যেমন ডিমের মধ্যে ডিমের মুখে নাই মুরগির বাচ্চার ঠোঁট দিয়া যেদিকে ইচ্ছা সেদিকে ঠোঁট দিয়া যেমন বের হয়ে যায় ঠিক তেমন করে আমার নবীজিও মিরাজে যাওয়ার মতো নির্দিষ্ট দরজা লাগে না আমার আল্লাহর যেদিক দিয়া ইচ্ছা সেদিক দিয়া নবীকে মিরাজ করাইছেন সুবহানাল্লাহ কত বিচক্ষণ কত জ্ঞানী দেখেন মাত্র ১৩ বছর বয়স এই রাজ্যের কোন রাষ্ট্রের কোন বড় বড় আলেমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারে নাই কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি একদম পানির মতো সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই মহান মনীষী যারা যারা তাদের পুরো জীবনটাকে ইসলাম দিয়ে দ্বীন দিয়ে কোরআন দিয়ে নবীর সুন্নাহ দিয়ে সাজিয়েছেন এই লোকগুলো কত বিনয়ী ছিল কত শান্ত শিষ্ট ছিল কত ভদ্র ছিল নবীজিকে কত ভালোবাসতেন নবীর অনুসরণ কেমন করতেন প্রিয় ভাইরা এই নোমান বিন সাবিত অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু সহজে রাগ করতেন না সুবহানাল্লাহ বলবেন না আমরা কিন্তু অল্পতেই রাগ করি মেজাজ খারাপ হয়ে যায় ঝগড়া বিবাদ মুখটুক খারাপ কইরা মারামারি পর্যন্ত করে ফেলি আমাদের সমাজের মানুষরা কিন্তু উনি এত জ্ঞানী একজন মানুষ এত বিচক্ষণ মানুষ আল্লাহর ইবাদত এত বেশি করতেন তাকওয়া এত বেশি ওনার ভিতরে ছিল যার কারণে উনি সহজে কারো উপর রাগ পর্যন্ত করতেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওনার সুনাম যখন পুরা দেশব্যাপী ছড়িয়ে গেল সব জায়গার মধ্যে ইমাম আবু হানিফার সুনাম যখন এত পরিমাণ সমান সুনাম হয়ে গেছে যাওয়ার পরে একজন ব্যক্তি হিংসা করে মনে মনে চিন্তা করছে যে ইমাম আবু হানিফার এত সুনাম আসলে কি লোকটা এরকম পরহেজগার কিনা লোকটা এরকম ভালো কিনা দেখার দরকার একটু পরীক্ষা করে দেখবো কি করবে একটু পরীক্ষা করে দেখবো পরীক্ষা করার জন্য আমরা কিন্তু সারা রাত ঘুমাই ফজরের নামাজও ঠিক মতো অনেকে পড়ি না কিন্তু এই মহান মনীষী যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ যারা ছিলেন ওনারা কিন্তু সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ছেন এরপরে এই মহান মনীষীরা রাত্রের বেলা কম ঘুমাইছেন ওনাদের ঘুমানোর আলাদা একটা সময় ছিল এই সময়টা হচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত জোহরের নামাজ পড়া খাওয়া খানা দানা করে ঘুমাবে আসর পর্যন্ত ঘুমাবে এটা নবীজির সুন্নাত কিন্তু অনেকবার আলোচনা করেছি তো প্রিয় ভাইরা এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতে কম ঘুমাতেন উনি করতেন কি এই জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন আর রাতের বেলা সারা রাত মোতালা করতেন গবেষণা করতেন মাসালা মাসাইল বের করতেন কোরআন হাদিস পড়তেন এবং সেখান থেকে নতুন নতুন জ্ঞান গর্ব আলোচনা করে বের করে আনতেন মানুষদের উপকারের জন্য আমরা নবীর উম্মতদের জন্য এই মাসালাগুলো তিনি বের করে করে আনতেন এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি একদিন দুপুরবেলা এরকম ঘুমাইছে সারা রাত মনে করেন ঘুমাই নাই দুপুরবেলা ঘুমাইছে আর এই ঘুমটা খুব মনে করেন যে আরামদায়ক ঘুম আর এই ঘুম সহজে ভাঙলে অল্প সময় ধরেন যে এক ঘন্টা ঘুম এই এক ঘন্টা ঘুমের মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু বিরক্ত লাগে মাথা ব্যথা শুরু হয়ে যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একদিন দুপুরবেলা এরকম ঘুমাইছেন কেউ বলছেন রাতে কেউ বলছেন দুপুরবেলা ঘুমাইছে ঘুমানোর পরে এই লোকটা পরীক্ষা করতে আসছে যে আসলেই কি উনি আল্লাহওয়ালা এত সুনাম শুনতেছে আসলেই কি সুনামের যোগ্য ব্যক্তি কিনা পরীক্ষা করতে আসছে আসার পরে দরজায় নক কালো নাড়াইছে নাড়ার পরে ইমাম আবু হানিফা কেবল ঘুমাইছে কাঁচা ঘুম ঘুম থেকে উঠছে ওঠার পরে দরজা খুলছে খোলার পরে লোকটা বলতেছে ইমাম সাহেব আমি আসছি আপনার কাছে একটা মাসালা জানার জন্য আমাদের কাছে যদি এরকম করে কেউ ঘুম থেকে উঠা ঘুম থেকে তুলে যদি বলে একটা মাসালা জানবো তাহলে কিন্তু আমাদের মেজাজ গরম হয়ে যায় আমাদের ব্যক্তিগত কথাই বলছি মেজাজ গরম হয়ে যায় ঘুম কেবল ঘুমাইছে এই সময় উঠে ফোন করে যদি বলে যে হুজুর মাসালা এই মাসালাটা দেন কেবল ঘুম ধরছে ওই সময় করলে কিন্তু উত্তর দেয় না মেজাজ গরম হয়ে যায় সাধারণ সব মানুষের এরকম হবে আমাদের কিন্তু উনি করলেন কি একটু রাগ না করে ওই লোকটাকে বললেন জি ভাই বলেন আপনার মাসালা কি মাসালা জানতে চাচ্ছেন বলেন
এই কথা বলার পরে লোকটি তখন বলছেন, ইমাম সাহেব, মাসালা আপনার কাছে তো জানার জন্য এসেছি, কিন্তু আমি কি আপনার কাছে প্রশ্ন করব এটা আমি ভুলে গেছি। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে যান, মনে হলে লোকটা তখন চলে আসলো। আসার পরে ইমাম সাহেব ঘরের মধ্যে ঢুকছে, দরজা টরজা লাগাইয়া রুমের মধ্যে ঢুইকা যেই না আরেকটু ঘুম দিছে, ঘুম দিয়া কিছুক্ষণ সময় যেতে না যেতে ওই লোকটা আবার এসে দরজায় কড়া নাড়ায়। দ্বিতীয়বার যখন আবার দরজায় কড়া নাড়ায় ইমাম সাহেব আবার ঘুম থেকে উঠছেন, উঠার পরে দরজা খুলে দেওয়ার পরে বলছে, ভাই আবার আপনি আসছেন? লোকটা বলতেছে, ইমাম সাহেব, আমি আপনার কাছে মাসালা জানতে আসছি। দ্বিতীয়বার বলছেন, বলেন কি মাসালা আপনি জানতে চান? সঙ্গে সঙ্গে লোকটা বলে, মাসালা জানতে চাই, কিন্তু আমি কি প্রশ্ন করব আবারও আমি ভুলে গেছি। লোকটা কিন্তু ইচ্ছাকৃত এইসব করছে। দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবারের বার যখন আসছে তখনও একই বা একই প্রশ্ন করছে যে আমি আপনার কাছে আসছি কিন্তু কি প্রশ্ন করব এটা আমি ভুলে গেছি। তিনবার বলার পরেও যখন ইমাম আবু হানিফা একটু রাগ করলেন না, তখন তিনবারের বারে ঘুরে না যে একটা প্রশ্ন করলেন, তাও আবার কি প্রশ্ন? ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আপনার কাছে আমি যে প্রশ্ন করতে আসছি সেটা হচ্ছে, আপনি একটু বলেন তো পায়খানা খাইতে কেমন? নাউজুবিল্লাহ বলবেন না। তিনবার বিরক্ত করছে, তিনবার ঘুম থেকে তুলছে, তিনবার ঘুম থেকে তোলার পরে, তিনবার ঘুম থেকে তোলার পরে জাগানোর পরে বলতেছে, ইমাম সাহেব, আপনি একটু বলেন তো পায়খানা খেতে কেমন? এই কথা যদি আমাদেরকে কেউ বলে, মেজাজ ঠান্ডা থাকবে না গরম হবে, মেজাজ গরম হয়ে যাবে। মিয়া, তুমি তিনবার ঘুম ভাঙাইছো, ভাঙানোর পরে দুনিয়ার আর কোন প্রশ্ন পাও নাই, এমন প্রশ্ন করলা, এই প্রশ্ন আবার এমন একটা বেকায়দার প্রশ্ন করলা, ইমাম সাহেব পায়খানা খাইতে কেমন? ইমাম সাহেব তখন একটুও রাগ করলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, পায়খানার কিন্তু দুইটা কোয়ালিটি আছে। কয়টা? একটা হলো ভিজা পায়খানা, আর একটা হলো শুকনা পায়খানা। এখন আপনি কোন পায়খানা খাবেন সেটা বলেন, ভিজা খাবেন না শুকনা খাবেন? এইবারে সঙ্গে সঙ্গে বলছে ইমাম সাহেব যে, আপনি যদি ভিজা পায়খানা খান তাহলে আপনাকে মিষ্টি লাগবে, আর যদি শুকনা পায়খানা খান তাহলে আপনাকে তিতা লাগবে। লোকটা বেকায় দেয় পড়ল, প্রশ্ন করলাম কি আর আমার পায়খানা খাওয়ায় সাড়ে সাড়ে আমার রাগ না করে এভাবে বললেন যে, আপনি যদি ভিজা পায়খানা খান তাহলে আপনার মিষ্টি লাগবে, আর যদি আপনি শুকনা পায়খানা খান তাহলে তিতা লাগবে। লোকটার সঙ্গে সঙ্গে বলছে, ইমাম সাহেব, আপনার কাছে জানতে চাই আপনি কি পায়খানা খেয়েছেন নাকি, না হলে জানলেন কেমনে? ইমাম সাহেব তখন বলছে, আমি পায়খানা খাওয়া লাগে না, কিছু কিছু জিনিস এমনি বোঝা যায়, সেইটা হচ্ছে ভেজা পায়খানার উপরে মশা বসে, ভেজা পায়খানার উপরে মাছি বসে, তাই না? ভিজা পায়খানার উপরে দেখবেন মশা আর মাছি গুলো বসে আছে, কিন্তু শুকনা হয়ে গেছে, কাঠের মতো হয়ে গেছে, শুকনা পায়খানার উপর মশা মাছি বসে না। এই জন্য এটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যেহেতু ভিজা পায়খানার উপরে মশা বসে মাছি বসে, সেহেতু ওই মশা মাছির কাছে এই ভিজা পায়খানাটা মিষ্টি লাগে, যার কারণে মজা লাগে, যার কারণে বসে, আর শুকনা পায়খানা তিতা লাগে, যার কারণে মশা মাছি বসে বসে না। বাস্তব প্রমাণ দেখবেন প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকের বি পজিটিভ রক্ত, আবার অনেকের অন্য গ্রুপের রক্ত আছে, একই সাথে বি পজিটিভ রক্তের মানুষ আর অন্য গ্রুপ ওয়ালা মানুষ যদি একসাথে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, ওই জায়গায় সন্ধ্যা যদি লাগে, মশা আসলে অন্য পজিটিভের লোককে যদি একটা দুইটা মশা লাগে, যেই লোকের বি পজিটিভ রক্ত ওই লোকের 10-15টা লাগবে। আমি তার প্র্যাকটিক্যাল প্রমাণ, আমার রক্ত বি পজিটিভ, যার কারণে দেখি অনেকগুলো মানুষ বসে আছে, মশাগুলো সব মিলে তাদেরকে যা আক্রমণ করছে, আমার একাই তা ধরছে। এইরকম আপনাদের বি পজিটিভ রক্ত যাদের তাদের দেখবেন মশা কিন্তু বেশি লাগে, কারণ বি পজিটিভ রক্ত খাইতে মজা মিষ্টি লাগে, অন্য রক্তের চাইতে এই রক্তটা বেশি মজা লাগে মশার কাছে, যার কারণে বেশি বেশি ধরে মশায়। প্রিয় ভাইয়েরা, ঠিক তেমন করে ইমাম আজম বলছে, যদি পায়খানা ভিজা হয় তাহলে মশা মাছি বসে, তার মানে মিষ্টি লাগে, আর যদি শুকনা হয় তাহলে তিতা লাগে, যার কারণে মশা মাছি বসে না। এমন সুন্দর উত্তর যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে লোকটা তাওবা পড়ল। পড়ার পরে ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব আপনি শোনেন,
আমি কিন্তু আসলে আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে আসি নাই, আমি আপনার কাছে এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আসার পরে দেখলাম আমার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আসলে আপনি ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় উদার মনের মানুষ ছিলেন, তিনি কত বড় উদার মনের মানুষ ছিলেন। আজকে দুনিয়াতে আমার মতের বিরুদ্ধে যদি কোনো মত আসে, আমার মতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষকে আমি কাফের ফতোয়া দিয়ে দিই, সঙ্গে সঙ্গে ওই মানুষকে আমি জাহেল ফতোয়া দিয়ে দিই, সঙ্গে সঙ্গে ওই মানুষকে আমি মূর্খ গালিগালাজ করে শেষ করে দেই। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি আপনাদের কাছে যে মাসালাগুলো দিয়ে দিলাম, এই মাসালা দেওয়ার পরে এই মাসালার বিরুদ্ধে যদি নবীর কোনো সহি হাদিস আপনি পেয়ে যান, তাহলে নবীর ওই সহি হাদিসটাই হলো আমি ইমাম আবু হানিফার মাজহাব। সুবহানাল্লাহ, কত বড় উদার মনের মানুষ। বলছেন, আমি একটা কোরআন হাদিস থেকে মাসালা বের করে আপনাদের সামনে ছেড়ে দিয়েছি, হয়তোবা নবীর সব হাদিস আমি জানি না, আমার কাছে এসে পৌঁছাই নাই, যার কারণে আমি একটা মাসালা ছেড়ে দিয়েছি। এখন যদি নবীর কোনো হাদিস আমার এই মাসালার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনি করবেন কি? আপনি সঙ্গে সঙ্গে আমার এই মাসালা বাতিল করে দিয়ে নবীর ওই হাদিসটাই আপনি গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা অনেক দূরে আছি, এখান থেকে আমরা অনেক দূরে আছি। আমরা সরাসরি নবীর সহি হাদিস পাওয়ার পরেও আজকে আমরা কিছু মানুষ আছি এগুলো না মানার, এগুলো না মেনে আজকে আমরা গোলামি করছি। আছে না এরকম সমাজে? প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, এখন এইবারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় উদার মনের মানুষ ছিলেন এবং কত বিচক্ষণ জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলছেন, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ফতোয়া মানুষের সামনে দেওয়া জায়েজ নয় কোনো আলেমের জন্য, যতক্ষণ পর্যন্ত ওই ফতোয়ার পিছনে কোরআন হাদিস আছে কিনা এটার দলিল খুঁজে বের করে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার কোনো ফতোয়ার পিছনে কোরআন হাদিস আছে কিনা এইটার দলিল খুঁজে বের না করে নিজে না দেখে, ততক্ষণ পর্যন্ত আমি আবু হানিফার কোনো ফতোয়া কোনো মানুষের জন্য কোনো আলেমের জন্য দেওয়া জায়েজ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার তিনি আরো বলেছেন, যদি আমার কোনো ফতোয়ার বিরুদ্ধে নবীর কোনো কথা চলে আসে, তাহলে আমার ফতোয়াকে নিক্ষেপ করো, ফেলে দাও, দিয়ে নবীর ওই কথাটা মেনে নাও। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, কেউ জিজ্ঞাসা করছেন, যদি সাহাবীর কোনো কথা আপনার বিরুদ্ধে চলে যায়, তখন তিনি বলছেন, সাহাবীর কোনো কথা যদি আমার কোনো ফতোয়ার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমার ফতোয়াকে ফেলে দাও, সাহাবীর কথাটাই গ্রহণ করো, কারণ তা আমি নবীর সহচর্য পাই নাই, আমি নবীর সঙ্গে মিশতে পারি নাই, নবীকে সরাসরি দেখতে পারি নাই, কিন্তু ওই সাহাবীরা নবীর সাথে থেকেছে, ওই সাহাবীদের কথা আমি আবু হানিফার চাইতে অনেক দামি, অতএব আমার কথা আমার মাসলা মাসায়েলের বিরুদ্ধে যদি কোন সাহাবীর কথা চলে যায়, তাহলে ওই সাহাবীর কথাটা মেনে নাও, আমি আবু হানিফার কথাটাকে তোমরা নিক্ষেপ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে আবার প্রশ্ন করা হলো, যদি সাহাবীদের পরে স্থান তাবেঈ, তাবেঈদের কোনো কথা, তাবেঈদের কোনো মাসলা যদি আপনার কথার বিরুদ্ধে আপনার মাসালার বিরুদ্ধে চলে যায়, তাহলে কি করব? এবার তিনি বলছেন, তাবেঈদের কোনো কথা যদি আমার কথা আমার মাসলার বিরুদ্ধে চলে যায়, আমি তো কোরআন হাদিসের বিরুদ্ধে বাহিরে কিছুই দেই নাই, তারপরে যদি তাবেঈদের কোনো কথা আমার মাসলার বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমরা ওই তাবেঈদের কথা এবং আমার কথা দুইটাকে একত্রিত করার পরে যাচাই বাছাই করে দেখবা আমি আবু হানিফারটা উত্তম নাকি তাদেরটা উত্তম, তাদেরটা উত্তম হলে তাদেরটা গ্রহণ করবা, আমারটা উত্তম হলে আমারটা গ্রহণ করবা, কত বড় মানসিকতার অধিকারী হলে, কত বড় মন মানসিকতার অধিকারী হলে এই কথাটা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইনিও জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে একজন, তিনি বলছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম শাফেঈ বলেন, ফিকহের ব্যাপারে অর্থাৎ ফতোয়ার ব্যাপারে সব মানুষ, দুনিয়ার সব মানুষগুলা ইমাম আবু হানিফার মুখাপেক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ফতোয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা এতটাই উঁচু জায়গায় আছে, দুনিয়ার সব মানুষগুলা ফিকহের ব্যাপারে ফতোয়ার ব্যাপারে ইমাম আবু হানিফার মুখাপেক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা এরপরে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত একজন আলেম তিনি ইমাম আবু হানিফাকে নিজের চোখে দেখেছেন ইমাম আবু হানিফাকে দেখে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে ইমাম আবু হানিফার মতো এত পরেজগার এত দ্বীনদার এত ইমামদার আল্লাহওয়ালা তাকওয়াশীল বান্দা আমি আবু আব্দুল্লাহ ইবনে মোবারকের জীবনে আমি আর একটাও দেখি নাই সুবহানাল্লাহ এত বড় দামি একজন মানুষ এই মানুষটাকে তৎকালীন সময়কার একজন তৎকালীন সময়কার বাদশা বাগদাদের প্রেসিডেন্ট তৎকালীন সময়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দুই দুইবার তৎকালীন সময়কার সরকার দুই দুইবার বিচারপতি বানাইতে চেয়েছিল প্রধান বিচারপতি বানানোর জন্য দুইবার অফার দিয়েছিল কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন বড় কোনো আলেমকে যদি বলা হয় আপনাকে আমরা এমপি বানায় দিব মন্ত্রী বানায় দিব আমার দেশে এমন আলেম আছে এমপি হওয়ার লোভে মন্ত্রী হওয়ার লোভে নেতা হওয়ার লোভে তারা কি করে সরাসরি আলেমদের বিরোধিতা করে নবী থেকে ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাতিলদের সঙ্গে আপোষ করে জাহান্নামের খড়ি হয়ে যায় ঠিক কিনা কিন্তু আমার ভাইয়েরা ইমাম আবু হানিফাকে অফার দেওয়া হয়েছিল তার মানে যদি ইমাম আবু হানিফাকে যদি বিচারপতি বানায় দেওয়া হয় বিচারপতি হয়ে গেলে বাচ্চা যেই রায় দিতে বলবে সেই রায় তারে দেওয়া লাগবে ইমাম আবু হানিফা চিন্তা করলো আমি যদি বিচারপতি হয়ে যাই যাওয়ার পরে যদি কোনো নির্দোষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি আমি আবু হানিফা কোনো বিচারের রায় দিয়ে দেই তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তো ধরা পড়ে যাব এজন্য ইমাম আবু হানিফা দুই দুইবার যখন বিচারপতি হইতে চাইলেন না তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে প্রথমবারে জেলের মধ্যে বন্দী করা হলো প্রত্যেকদিন 10 10টা করে কোড়া মারা হলো 10 10টা কোড়া মারতে মারতে 110টার উপরে কোড়া মারলো 110টার উপরে কোড়া মারার পরেও জেলে বন্দী করার পরেও যখন তিনি তাদের কাছে মাথা নত করলো না বাতিল শাসক জালেম শাসকের কাছে যখন মাথা নত করলেন না তখন এত বড় মাপের একজন আলেম এত বড় মাপের একজন দ্বীনের দায়িত্ব শুধুমাত্র জালেমদের কাছে আপোষ না করার কারণে এই লোকটাকে জেলের মধ্যে বন্দী করা হলো শেষ জীবনে জেলের মধ্যে বন্দী করার পরে এক নয় দুই নয় বছরের পর বছর জেলের মধ্যে রাখা হলো রাখার পর দেখতেছে কোনো মতেই যখন জালেম শাসকের পক্ষে আসতে চায় না কোনো মতেই যখন জালেম শাসকের তাবেদারি করতে চায় না কোনো মতেই যখন জালেম শাসকের কথা মতো বিচারপতি হইতে চায় না তখন ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে রাখা হলো এরপরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হলো জালেম শাসক জালেম বাদশা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যখন ওই খাবারটা খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে ওই বিষ মিশানো খাবার খেয়ে নেওয়ার পরে তিনি বুঝতে পারলেন আমি তো বিষ খেয়ে ফেলেছি এরবার তিনি যখন বুঝতে পারলেন বিষ খেয়েছি সঙ্গে সঙ্গে জেলের মধ্যে তিনি আল্লাহকে সেজদায় পড়ে গেলেন সেজদা দিয়ে সেজদা অবস্থায় এই জগৎ বিখ্যাত আলেম দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি এভাবে তাকে বিচারপতি বানাইতে চেয়েছিল তার মানে বড় একটা পদ দিতে চেয়েছিল কিন্তু তিনি জালেম শাসকের তাবেদারি করবেন না বলে 110টা কোড়া ব্যত্রাঘাত খেয়েছেন তারপরেও তিনি কোনো অবস্থাতে কোনো মতেই তিনি জালেম শাসকের মাথা কাছে মাথা নত করে নাই আজকেও যদি আমাদের জীবনের শেষটাও যদি আমরা দিয়ে দিই তারপরেও যদি জালেমদের কাছে মাথা নত না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি 150 অর্থাৎ 150 হিজরিতে তিনি 70 বছর বয়সে জন্মগ্রহণ করেছিল 80 হিজরিতে আর ইন্তেকাল করেছেন 150 হিজরিতে অর্থাৎ 70 বছর বয়সে তিনি জেলের মধ্যে তিনি বিষ পান করে অর্থাৎ তাদের জালেম শাসক তাকে জোর করে খাবারের মধ্যে বিষ পান বিষ মিশে ওনাকে খাইয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে হত্যা করা হয় জেলের মধ্যে উনি শহীদ হয়ে গিয়েছেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই প্রিয় ভাইরা এজন্য এখান থেকে শিক্ষা নিয়ে এই জগৎ বিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত আলেম যার কারণে দুনিয়ার মানুষরা এত সহজে কোরআন হাদিসের থেকে ফতোয়াগুলো বের করে এখন আমরা আমল করতে পারি এই বড় একজন আলেমের থেকে আমরা শিক্ষা নিয়ে
আমরা ওনার মতো জীবনটাকে সাজাবো, জান্নাতি মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখুন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো জ্ঞানী তাকওয়াশীল পরহেজগার এবং জালেমদের প্রতিবাদে নির্ভীক সৈনিক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। জোরে বলেন আমিন।